बालीर जगाछा ब्लकेर चकपाड़ा ग्रामे प्रचारेर समय बीजेपी मिछिले हामला चालानोर अभियोग उठल तृणमूल आश्रित दुष्कृतीदेर बिरुद्धे। आहत होयेछेन बेश कयेकजन बीजेपी कर्मी, एर मध्ये गुरुतर एक बीजेपी कर्मीके निये आसा होयेछे हावड़ा हासपाताले। लिलुआ थानाय अभियोग दायर करा होयेछे। आक्रांत बीजेपी नेतार नाम अरविंद मंडल, तिनि लिलुआ चकपाड़ार बासिंदा। अभियोगेर तीर तृणमूल आश्रित दुष्कृतीदेर बिरुद्धे। सोमवार 3 जुलाई पंचायत समिति एवं ग्राम पंचायत सदस्यदेर निये प्रचारे बेरोन बीजेपीर समर्थकरा। अभियोग सेई समये एई हामला चालाय तृणमूल आश्रित दुष्कृतीरा। हामलाय आहत हन बेश कयेकजन बीजेपी कर्मी। गुरुतर एक बीजेपी कर्मीके निये आसा हय हावड़ा हासपाताले। लिलुआ थानाय अभियोग दायर होयेछे। एखोनो पर्यन्त लिलुआ थानार पुलिस तदन्ते नेमे काउके ग्रेफतार बा आटक करते पारेनि। आमरा शोनाबो बीजेपी नेता अरविंद मंडल कि बोलछेन तिनि। পরিষদের প্রার্থী হিসেবে ক্যান্ডিডেটকে নিয়ে বেরিয়েছি। তৃণমূলের দুষ্কৃতীরা এলো বলে এই এলাকায় প্রচার করতে পারবে না, বেরিয়ে যাও। আমরা আবার বেরিয়েছি। এক দল বাইকে করে ঢুকে গালাগাল দিল, মারধর করলো, লাঠি সোঁটা নিয়ে লাঠি ঘুষি মহিলাদেরকে মেরেছে এবং আমাকে ঠেলে মেরেছে। আমার সমস্ত জায়গায় লাঠি মেরেছে, ঘুষি মেরেছে, মেরে ওখান থেকে তাড়িয়ে দিয়েছে বলে এখানে কোনো প্রচার করতে পারবে না, এখান থেকে বেরিয়ে যা, নইলে একটু দেখে নেবো বলে এইরকম হুমকি দিয়ে মারধর করে আমাদেরকে আক্রান্ত করেছে। আমার পেটে বুকে মেরেছে। এটা হচ্ছে আনন্দনগর চকপাড়া, আমার সাপুরপাড়া এবং চকপাড়া এলাকা হচ্ছে আমার এলাকা। সেই চকপাড়ায় আমি প্রচারে গিয়েছিলাম, চকপাড়ায় ঝুঁকুপাড়ার কাছে ওখানকার তৃণমূল দুষ্কৃতীরা মারধর করে ওখানে প্রচার করতে আমাদের বাধা দিল, আর যেমন প্রচার করতে দিল। জেলা পরিষদের প্রার্থীকে নিয়ে তিনি প্রচারে গিয়েছিলেন চকপাড়ার ঘুঘু পাড়ার কাছে। হঠাৎই তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা বাইকে করে এসে প্রচার করা যাবে না বলে তাদেরকে হুমকি দেন, এমনটাই অভিযোগ। এবং তারপরে যেটা ঘটে যে মারধর শুরু করে তারা, এবং বিজেপির যিনি প্রচার করছিলেন তিনি বলছেন যে তার বুকে পেটে পিঠে লাঠি দিয়ে মারা হয়েছে। অর্থাৎ প্রচারে বেরিয়ে আক্রান্ত বিজেপি কর্মী, এমনটাই কিন্তু অভিযোগ করছেন তিনি। এবং পঞ্চায়েত ভোটের আগে এই অভিযোগ পাল্টা অভিযোগকে কেন্দ্র করে যথেষ্ট সরগরম হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। বালির জগাছা ব্লকের চকপাড়া গ্রামে প্রচারের সময় বিজেপির মিছিলে হামলা চালানোর অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। আহত হয়েছেন বেশ কয়েকজন বিজেপি কর্মী, তার মধ্যে গুরুতর একজন বিজেপি কর্মী যিনি গুরুতরভাবে আহত হয়েছেন তাকে নিয়ে আসা হয়েছে হাওড়া হাসপাতালে। লিলুয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। আক্রান্ত বিজেপি নেতার নাম অরবিন্দ মণ্ডল। পঞ্চায়েত ভোটের আগে উত্তপ্ত রাজ্য রাজনীতি। সমস্ত আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশনটা প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাতে পারেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন।